চোদ্দই মার্চ জাতীয় পাঠ দিবসে বিজেএমসি লিজ দেয়া বেসরকারি খাতের ছয়টি নতুন করে চালু হবে বলে জানালেন বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সোনালী আশের সোনালী দিন ফিরবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি রাজধানীর মতিঝিলের আদমজি কোট ভবনে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান মন্ত্রী এ সময় নিত্যপণ্যে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার আইনের কঠোর বাস্তবায়নের দাবি জানানো হয় পাট শিল্পের সুদিন ফেরাতে এক থাকা কর প্রত্যাহার দুই কম সুদে ঋণ নিশ্চিত করার পাশাপাশি দশ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবিও জানান শিল্প মালিকরা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন